হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি হাসনাবাদে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা ঝুলন্ত ব্রিজ, এটার উপরে উঠলে আসলে ব্রিজটা কাঁপে, তো তখন ভয় লাগে। আর ওই পাশে টেলিস্কোপ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর পাখির কিচিরমিচির, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশে আমরা আছি। এখানে শুটিং হবে এবং আপনাদের এই প্রাকৃতিক দৃশ্য ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবেন, আশা করি। অনেক অনেক ধন্যবাদ। মিউজিক পার্ট ওই পেশো না, আমাদের লিপটা দেন তাহলে। রেডি? আপনার বাসা কোথায়? আপনি কি মিষ্টি টক দিচ্ছেন, আবার ঝাল টকও দিচ্ছেন না? এদিকে সবাই শুটিং করতে আসে, অনেক ফেমাস একটা জায়গা, এখানে নাটক হয়, নাটকের কাজ হয়, অনেকে শুটিং করতে আসে। গানের কাজে এসেছিলাম, তো গানের কাজ করেছি, এখন আমরা ফুচকা খাচ্ছি। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। আর আমাদের সাথে আছে যে হিরো, হিরোরা আসতেছে, দেখেন টিকটক হিরো, টিকটক করে তারপরে আসতেছে। দেন নাই ভিডিও না, চাপ দিয়েই করতেছে। আপনি না আমার হাতে দিলেন, আমি তো হাতে দিলাম, আমি তো ভাবছি আপনি চাপ দিবেন। আরে চাপার দেন। এটা হচ্ছে ফুসকা বাড়ি, ফুসকা বাড়ি। আর এটা সারিঘাট, কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ আনতে সারিঘাট। এখানে ফুসকা বাড়ি খুবই ফেমাস একটা ফুসকার প্লেস। এটা অনেক সুস্বাদু ফুসকা, এখানে আপনার মিষ্টি টক সব রকম টক দিয়ে তারপরে উনি ফুসকাটা বানিয়েছে। এটা শুটিং করতে করতে থাক গিয়া হে এলি নামাজ পড়ে ঘুমাই গেছে। না ঘুমা, ঘুমাইছ না? ঘুমাই, ঘুমাইলে উত্তর দাও। ঘুমাই নাই, ঘুমাই নাই। অনেক সুন্দর একটা জায়গায় পরিবেশে আমরা আছি, নামাজটা ওইখানে বাইরে দাঁড়ায় আদায় করলাম আমরা। এই মারার সিস্টেম কি, ছুরে মারতে হবে না করে? দেন কয় বল এটা?
solo aden solo Tandan. Sundar itase den. অনেক বেশি ডিসটেন্স না না এটা বেশি ডিসটেন্স না আমাকে তো অভ্যাস নাই দেন দেন